সেই ক্ষেত্রে স্যার বলেছেন যদি ওদের কাউন্সিলিং শুরু হওয়ার পরেও যদি আমাদের শুরু যদি না হয় অর্থাৎ দেরি হয় তার ব্যবস্থাও নেবে। সোমবার হয় বাসে আসবো নাহলে মরতে আসবো। এটা এটা দেখছি তাহলে বলে দাও কালকে কিন্তু আমাদের একটা ছোট প্রোগ্রাম আছে, এটাকে ছোট ভাবলে হবে না, ওইখানে গিয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাবো। কালকের একটা প্রোগ্রাম আছে আমাদের আমি ছোট্ট করে দুটো কথা বলবো। আপনারা দেখছেন আমরা একটা অ্যারেঞ্জ করেছি যে সবার হাতে গোলাপ ফুল, দেখছেন আমার হাতে কলম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এবং আমি সর্বপ্রথমেই পুলিশ প্রশাসনের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমি বাধ্য হচ্ছি বলতে। আমি আবার বলছি পুলিশ প্রশাসনের কাছে ক্ষমা চেয়েই বলছি এবং বাধ্য হচ্ছি বলতে। কালকে আমাদের ওখানে টাউনবাবু গিয়েছিলেন ডিপিএসসিতে, দাঁড়াও আমি ক্ষমা চেয়ে নিয়েছি তবু আমাকে বলতে বাধ্য হচ্ছি। টাউনবাবু গিয়ে ওখানে কথোপকথনের সময় আমাদের শিক্ষক সমাজকে নিয়ে একটা ছোট্ট কথা বলেছেন, আমরা কথাটা বলবো, তার আগে আপনারা সবাই বলেন আমরা এই কথাটাই মাইন্ড করিনি, বলুন। টাউনবাবু বললেন তোমরা অন্য চাকরি দেখো, এই চাকরি কেন করতে এসেছো, ভিডিও ক্লিপ আছে, মিথ্যা বলিনি, ভিডিও আছে। টাউনবাবু বলেছেন তোমরা এই চাকরি কেন করতে এসেছো, এইসব কেন করছো, তোমরা অন্য চাকরি দেখো। আমরা শিক্ষক, আমরা পুলিশ তৈরি করি, আমরা শিক্ষক, আমরা প্রফেসর তৈরি করি, আমরা শিক্ষক রাষ্ট্রসংঘের মহাসচিব তৈরি করি, আমরা শিক্ষক বিশ্ব নেতা তৈরি করি, আমরা এই সমাজের কারিগর, তালু থেকে মাথা চালি। নিয়োগ ছাড়া উঠছি না, উঠবো না, আমাদের দাবি মানতে হবে, নিয়োগ তোমায় করতে হবে, কাউন্সিলিং করাতে হবে। দিদি আপনি কথা দিয়ে কথা রাখেন, আপনার কথার দাম কোথায় গেল জবাব দাও। দিদি আপনি কথা দিয়ে কথা রাখেন, আপনার কথার দাম কোথায় গেল জবাব দাও। নিয়োগ 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 চাই, অসদ আমরা দি চাই তা কেন, উঠবো না, এমন খেলা মানছি না, মানবো না, নিয়োগ ছাড়া উঠছি না, উঠবো না, আজকের মধ্যে নোটিশ দিয়ে কাউন্সিলিং করাতে হবে, আমাদের দাবি মানতে হবে, নিয়োগ তোমায় করতে হবে, কাউন্সিলিং করাতে হবে। Thank you.
Thank you.